আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি মন আল্লাহ রাব্বুল আলামিনের রশের রহমতে আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের মাঝে অনেকেই আমার টেম করা বাজিগার পাখি অর্থাৎ পিকাচু এবং কুকিকে দেখে আপনারা অনেকেই ভাবছেন যে তাদের মতো করে আপনারাও পাখি কিনবেন, বাজিগার পাখি, এবং আমার মতো করে তাদেরকেও আপনারা টিম করাবেন, যে সে আপনার কাঁধে আসবে, আপনার কাঁধে এসে খেলবে, আপনাকে পাপ্পা দিবে, আপনার নোগের সঙ্গে খেলাধুলা করবে, আরও অনেক কিছু। যাই হোক, বাট আপনারা যদি আমাকে রেগুলার ফলো করেন তাহলে জেনে থাকবেন পিকাচু কিন্তু কুকির থেকে একটু বেশি টেম করা। বলতে পারেন পিকাচু আমার ফুল দমে টেম করা, আমি যা বলবো সে করবে, আমার সঙ্গে সে খেলাধুলা করবে, এবং সে আমাকে একদম ভয় পায় না, বরং সে আমার সঙ্গে আরও মারামারি করতে চায়, আমার সঙ্গে সে ফাইট করে। বাট কুকি কিন্তু আমাকে খুব ভয় পায়, বাট কুকি কিন্তু টেম করা। আমি কুকি এবং পিকাচু এই দুইজনকে কিন্তু দুই রকমভাবে টেম করিয়েছি, কিন্তু পিকাচুকে আমি টেম করিয়েছি একা একা অবস্থায়, আর কুকিকে আমি টেম করেছি জোড়া অবস্থায়। অর্থাৎ প্রথমে আমি পিকাচুকে টেম করিয়ে বড় করেছি, তারপরে আমি কুকিকে কিনে এনেছিলাম। সো এখন আপনারা হয়তো ভাবছেন একটি পাখি আপনি টেম করাবেন, তাহলে খুব ভালো আপনি টেম করাতে পারবেন। সো বন্ধুরা, আপনি শুধু যদি একটি পাখিকে টেম করান তাহলে তার বেশ কিছু ফায়দা আছে এবং তার কিন্তু ক্ষতিও আছে, এবং আপনি যদি দুইটি পাখিকে টেম করান তারও কিছু ফায়দা আছে এবং তারও কিছু ক্ষতি আছে। সো এই ভিডিওতে আমরা এটাই জানার চেষ্টা করব যে আপনার জন্য কোনটা উচিত হবে। আপনি বাজার থেকে একটি পাখি কিনে এনে তাকে টেম করাবেন, না এক জোড়া পাখি কিনে এনে তাদেরকে দুজনকে টেম করাবেন? এক নম্বর পয়েন্ট, আপনি যদি দুটি পাখি বা এক জোড়া পাখি কিনে আনেন তাহলে কিন্তু আপনাকে পাখিগুলোকে টেম করাতে একটু সময় লাগতে পারে, কারণ বাজিগার কিন্তু খুব প্লেফুল একটি পাখি। যখন আপনি দুটি পাখি কিনবেন তখন তারা পরস্পর খেলাধুলা করে তাদের টাইম পাস করবে, কিন্তু আপনি যদি একটি পাখি কিনেন তাহলে সে কিন্তু কোনো খেলার সাথে পাবে না, আর তাই অতি দ্রুত তাকে আপনি পোষ মানাতে পারবেন, কারণ সে তার একাকিত্ব ভোলার জন্য আপনার সঙ্গে সে ফ্রেন্ডশিপ করে নেবে, আর তখন সে আপনার সঙ্গে খেলাধুলা করারও চেষ্টা করবে, আর তাই তখন আপনি তাকে অনেক দ্রুত টিম করাতে পারবেন, পোষ মানাতে পারবেন। তাহলে এখন হয়তোবা আপনি সংকল্প করছেন যে আপনি বাজার থেকে শুধুমাত্র একটি পাখি কিনে আনবেন। এটি ভালো সিদ্ধান্ত, কিন্তু একটু দাঁড়ান, শুধুমাত্র একটি পাখি কেনাটা পোষ মানানোর জন্য যতটুকু ভালো তাতে কিন্তু বহু গুণ খারাপ, বহু গুণ খারাপ তার সাইড ইফেক্ট। শুধুমাত্র একটি পাখিকে পোষ মানাতে গেলে যে সকল ব্যাড সাইড ইফেক্ট আপনার পড়তে হবে তার মধ্যে সবথেকে বড় যে সাইড ইফেক্টটি হলো সেটি হলো দুই নম্বর পয়েন্ট। আপনি এটা মনে করবেন না যে শুধুমাত্র একটি পাখিকে কিনে এনে তাকে পোষ মানানোটা খুবই সহজ, কারণ অবশ্যই আপনি পাখিকে হয়তোবা কোনো দোকান থেকে কিনে আনবেন, অথবা হাট থেকে, নয়তোবা কোনো ব্রিডারের কাছ থেকে। আর আপনি যেখান থেকে সেই পাখিকে কিনে আনেন না কেন, সেখানে কিন্তু শুধুমাত্র সে একাই থাকে না, সে কিন্তু অনেকগুলো পাখির সঙ্গে সেখানে থাকে, আর সেই দলবদ্ধ পাখির মধ্যে থেকে আপনি একটি পাখিকে নির্বাচন করে বাসায় কিনে আনেন। সো এখানে আপনি মনে রাখবেন বাজিগার পাখি অবশ্যই সে কিন্তু একটি কলোনির মধ্যে থেকে অভ্যস্ত, আপনি তাকে যেখান থেকেই কিনে আনেন না কেন সেখানে কিন্তু সে অনেকগুলো তার ভাই বোন তার বাবা মার সঙ্গে সে কিন্তু বড় হয়েছে, আর সে এই কলোনি আকারে থাকতে অভ্যস্ত। আর তাই হঠাৎ করে যদি আপনি একটি পাখিকে কিনে এনে লালন পালন শুরু করে দেন, তাকে পোষ মানানো শুরু করে দেন, তাহলে দেখবেন সে প্রথমত খাবারই খাবে না, কারণ সে তো জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছে, আর সে জয়েন্ট ফ্যামিলিতে থাকতে অভ্যস্ত। সে তার জয়েন্ট ফ্যামিলিতে বা সে তার কলোনিতে তার ভাই বোন তার বাবা মার সঙ্গে কিচিরমিচির করা, খেলাধুলা করা, একসঙ্গে খাবার খাওয়া, এগুলোতে কিন্তু সে অভ্যস্ত। সো আপনার সেই নতুন পরিবেশে যেখানে সে একা একা থাকছে সে কিন্তু মনেই করতে পারে যে আপনি তাকে বন্দি করে রেখেছেন, আপনি তাকে সাজা দিচ্ছেন, আপনি তাকে তার ফ্যামিলির কাছ থেকে ছিনতাই করে এনেছেন। সো এমন ক্ষেত্রে দেখা যায় আপনি যদি শুধুমাত্র একটি পাখি কিনে আনেন প্রথম দিকে সে একদম খাবারই খেতে চায় না, আর সে যাকে দেখে তাকেই ভয় পায়, বিশেষ করে আপনাকেও কিন্তু সে অনেক ভয় পাবে। সো সে প্রথমত খাবে না এবং সে ভয় পাচ্ছে, আর বাজিগার পাখি যদি ভয় পায় তাহলে তার মধ্যে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে থাকে। সো এই ক্ষেত্রে দেখা যায় বাজিগার পাখি শুরুর সপ্তাহের মধ্যে মারা যায়, তবে আমার পিকাচুর ক্ষেত্রে কিন্তু বিষয়টা একদম ভিন্ন ছিল। সো আমার এক্সপিরিয়েন্স থেকে যদি আমি আপনাদের বলি, আমি আমার জীবনের শুরুতে যখন বাজিগার পাখি প্রথমবার কিনে আনি আমি কিন্তু দুবার পাখি মেরে ফেলেছিলাম, কারণ তখন আমি জানতাম না। এখন আমি বুঝতে পারছি ওই বাজিগার পাখিগুলো আমার ভুলের কারণে মারা গিয়েছিল। সো আপনারা যারা অনেকে এখন পাখি কিনে আনছেন আপনাদের সঙ্গে কিন্তু এমনটা ঘটতে পারে, আপনার পাখিরা খাবার খাবে না, একদম চুপচাপ বসে থাকবে, কোনো খেলাধুলা করবে না, আপনাকে দেখে ভয় পাবে। বাট এগুলো বিষয়ের ক্ষেত্রে আমার পিকাচু কিন্তু একদম ভিন্ন ছিল। সো অন্য কোনো ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে আপনি একটি মাত্র পাখিকে কীভাবে লালন পালন করতে পারবেন, সে মারা যাবে না। তিন নম্বর পয়েন্ট, এখন আপনি ভাবতে পারেন যা হবার হবে, আমি একটি পাখি আর কিনবো না, কারণ আমি শখ করে একটি পাখি কিনে আনলাম,
বাট সে আমার শখের পাখি আমার সামনেই মারা গেল, এটা আমি মেনে নিতে পারবো না। সো আপনি এখানে বলতে পারেন, জ্যাকটক তো বলেছে একটি পাখি টেম করার জন্য ভালো হলেও দুটি পাখিকেও টেম করানো যায়, তাহলে একটু সময় লাগে লাগুক, আমি তবুও দুটি পাখি কিনবো যাতে তারা তাদের একাকিত্বর অভাবে তারা মারা না যায়। বন্ধুরা, আপনার চিন্তাটা কিন্তু খুব সুন্দর, কিন্তু এখানে একটি কথা বলে রাখা ভালো, এই একটু সময় কিন্তু একটু নয়, অনেক দিন, সেটি এক বছরও হতে পারে। সো আমার কুকির কথাটা যদি আমি বলি, তাকেই নিয়ে আসার কিন্তু 9 মাস পার হয়ে গেল, বাট সে কিন্তু এখনও ফুল টেম হয়নি, অর্থাৎ সে কিন্তু আমাকে এখনও ভয় পায়। যেমন আমি যদি পিকাচুকে মারার চেষ্টা করি, সে আমার সঙ্গে ফাইট ব্যাক করে, আমার সঙ্গে মারামারি করে, বাট কুকি কিন্তু এগুলো করে না, কুকি কিন্তু আমাকে খুব ভয় পায়। সো এটার কারণ হলো, কুকিকে আমি টেম করিয়েছি জোড়া অবস্থায়, আর পিকাচুকে আমি টেম করিয়েছিলাম একা অবস্থায়, এই জন্য পিকাচু আমার সঙ্গে বেশি ফ্রেন্ডলি। 4 নম্বর পয়েন্ট, বাজিগারকে টেম করানো বা পোস্ট মারানো বলতে আপনি কি বোঝেন? আমি যদি আমার পিকাচু এবং কুকির কথা বলি, তারা দুজনেই কিন্তু আমার টেম করা, বাট পিকাচু কিন্তু আমাকে কিস করে, বাট কুকি কিন্তু আমাকে কিস করে না। পিকাচু আমার হাতে এসে আমার আঙুলের সঙ্গে সে মারামারি করে, বাট কুকি কিন্তু তা করে না, সে আমাকে খুব ভয় পায়। কারণ এই কিসিং টেম বা এই ফিঙ্গার ফাইটিং টেম আমি কিন্তু শুধুমাত্র পিকাচুকেই করিয়েছি, কুকিকে এমনটা করায়নি। বন্ধুরা, বাজিগারকে পোষ মানানো বলতে শুধুমাত্র এটি বোঝায় না যে সে আপনার বন্ধু হবে বা সে আপনার হাত পোষা হবে, বরঞ্চ তাকে আপনার প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা করে ট্রেন করাতে হবে, তবেই সে ওই কাজটি করবে। যেমন আমি যদি পিকাচুকে কিসিং টেম না করাতাম, সে কিন্তু আমাকে কোনো সময় কিস করতো না। প্রত্যেকটি বিষয় আপনি যা যা বাজিগারকে শেখাবেন, সে কিন্তু সেগুলোই শিখবে এবং সেগুলোই করবে, তার অতিরিক্ত কিন্তু সে কোনো কিছু করবে না। সো এ বিষয়গুলি আপনি যদি শুধুমাত্র একটি পাখির সঙ্গে করে থাকেন, তাহলে আপনার জন্য একটু সুবিধা হয় তাকে সকল ধরনের ট্রেম করানো। কিন্তু আপনি যদি জোড়া পাখি পালেন, তাহলে বহু কিছু বিষয়গুলো আছে যেগুলো আপনি পাখিকে টেম করাইতে পারবেন না, আর যদি সেগুলো করাইতেও যান, আপনার অনেক সময় লাগবে। সো এই বিষয়গুলো সম্পর্কে বাজিগারকে পোষ মানানোর পদ্ধতির ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 নম্বর পয়েন্ট, আপনি যদি শুধুমাত্র একটি পাখি পালতে চান, তাহলে আপনার অবস্থা এমন হতে হবে যাতে সে সব সময় আপনাকে দেখতে পায়। বাসায় তাকে একা একা রেখে সমস্ত দিন আপনি স্কুলে কলেজে বা অফিসে চলে গেলে হবে না, এমন নির্জন করে তাকে একা একা রাখতে আপনি পারবেন না, কারণ তারা সোশ্যাল বার্ড, তারা একা একা থাকতে একদম পছন্দ করে না। এমন হলে কিন্তু অধিকাংশ সময় কিন্তু তারা মারা যাবে, তাদের একাকিত্বর অভাবেই তারা মারা যাবে। সো এমন হলে সে তার একাকিত্বর অভাবে প্রথম দিকে সে না খেয়ে মারা যাবে। হ্যাঁ, পিকাচুর মতোই আপনি যদি তাকে অভ্যস্ত করতে পারেন, তাহলে কিন্তু এমন সমস্যাটা হয় না। বাট পাখিকে কিনে আনার পরে যে 8-10 দিন আপনি তাকে বাড়িতে রাখবেন, আমি সেই সময়কার কথা বলছি, অধিকাংশ সময় কিন্তু সে এই কারণেই মারা যায়। তাই আপনি যদি একটি পাখি লালন পালন করতে চান, তাহলে সব সময় কাউকে না কাউকে তার সামনে থাকতে হবে, তাকে একা একা বাড়িতে রেখে তাকে নির্জনে ফেলে দিয়ে আপনি বাইরে থাকতে পারবেন না। তবে আপনি যদি দুটি পাখি লালন পালন করেন, তাহলে কিন্তু এই প্রবলেমটা হবে না, আপনি তাদের বাড়িতে রেখে সমস্ত দিন কিন্তু বাইরে কাটাতে পারেন, এই সময় তারা পরস্পর খেলাধুলা করবে, এতে কোনো সমস্যা হবে না। 6 নম্বর পয়েন্ট, যদি আপনি শুধু একটি পাখি পোষ মানানোর জন্য পালন করেন, তাহলে কিন্তু তাদের মাঝে বাজে বাজে কিছু অভ্যাস চলে আসে, যেমন সে খাঁচার মধ্যে থাকতে চাইবে না, সে সবসময় আপনার কাছে আসতে যাবে, এবং আরও অনেক কিছু তার মধ্যে বাজে অভ্যাস চলে আসে, যা পরবর্তীকালে যখন তার ডিম দেওয়ার সময় হবে এবং আপনি তাকে জোড়া দিবেন, সে যাতে ডিম বাচ্চা করে, সেই সময় কিন্তু আপনার অনেক প্রবলেমে পড়তে হবে। আর এমনভাবে একা একা অবস্থায় লালন পালন করলে তাদের মধ্যে এমন বাজে অভ্যাস চলে আসে, পরবর্তীকালে তাদের ডিম বাচ্চা করানোটা অনেকটা কঠিন হয়ে যায়। আর এই কারণে পরবর্তীকালে তাকে আবার ব্রিডিংটা কী সেই বিষয়টা বোঝানোর জন্য সেই বিষয়ে আবার তাকে টেম করাতে হয়। আর যদি আপনি দুটো পাখি লালন পালন করেন, আর যদি সঠিকভাবে তাদের যত্ন নেন, তারা কিন্তু ঠিক সময় ডিম দিবে এবং ডিম বাচ্চা সবই করবে। আর তারা যে পোষ মানবে না তা না, তারাও পোষ মানবে। হ্যাঁ, একটা পাখি লালন পালন করলে যেমন পোষ মানত তেমন পোষ মানবে না, বাট তারাও কিন্তু ভালো পোষ মানবে। সো বন্ধুরা, আপনি যদি আমার কথা বলেন, তাহলে আমি বলবো নতুন অবস্থায় আপনি কোনো সময় একটি পাখি লালন পালন করতে যাবেন না, সেই ক্ষেত্রে শুরুর 7 থেকে 10 দিনের মধ্যে কিন্তু পাখি মারা যায় অধিকাংশ সময়ই। এই জন্য জোড়া নিয়ে আসলে দেখা যায় যে একটি পাখি মারা গেলেও কিন্তু আপনার কাছে অপর একটি পাখি থেকে যাবে। বন্ধুরা, আপনি যদি আমার কাছে এখন পরামর্শ চান, ভাইয়া তাহলে আমি এখন কী করব, একটি পাখি পাললেও যেমন সুবিধা আছে কিন্তু অসুবিধাও অনেক আছে, আবার দুটি পাখি পাললে যেমন সুবিধা আছে বা সে কিন্তু তেমনটা টেম হয় না, তাহলে আমার এখন করণীয় কী, আমি একটি পাখি কিনবো না দুটি পাখি কিনবো? সো বন্ধুরা, আমি আপনাদের আগেই বলেছি, শুধুমাত্র একটি পাখিকে যদি আপনি টেম করার জন্য লালন পালন করেন, তাহলে সেটা সব থেকে বেস্ট হয়, কারণ সে ভালো মতো আপনি তাকে টিম করাতে পারেন। বাট এই বিষয়ে আপনার খেয়াল রাখতে হবে, সে যেন মারা না যায়।
আর এই বিষয়ের উপরে আমি পূর্ণ একটি ভিডিও আনার চেষ্টা করব ইনশাআল্লাহ, যে কিভাবে আপনি একটি পাখিকে লালন পালন করবেন যে সে মারা যাবে না। বাট নর্মালি আমি আপনাদের সাজেস্ট করব আপনি একটি নয় বরং এক পেয়ার লালন পালন করুন। সো বন্ধুরা, এই ভিডিওটি দ্বারা আমরা বুঝতে পারলাম গেম করার জন্য একটি মাত্র পাখিকে লালন পালন করা সব থেকে বেস্ট। বাট এখানে এসে দাঁড়ায় আর একটা প্রশ্ন, সো একটি পাখি আমি কি কিনবো, ছেলে পাখি কিনবো না মেয়ে পাখি কিনবো? আর তা নিয়ে আমি আমার নেক্সট ভিডিওতে আলোচনা করব, যে শুধুমাত্র ছেলে পাখিকে টিম করানোর কী ফায়দা আর মেয়ে পাখিকে টিম করানোর কী ফায়দা। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, আজকের মতো এতটুকুই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।